সো বন্ধুরা, এখন লাঞ্চের জন্য বসে পড়েছি। সো আমি এখন খেতে বসবো, আপনারাও খেয়ে নেবেন যদি লাঞ্চ না করে নেন। এটা হচ্ছে আমন ধানের চালের রাইস। ওকে, সো আমার কাছে কী কী রয়েছে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সালাড, শসা টমেটো দিয়ে বানানো। এটা হচ্ছে বড়ইয়ের আচার, খুবই ফেভারিট খাবার। আমি আর এটা হচ্ছে করলা ভাজি, আর এটা হচ্ছে বাইন মাছের তরকারি টমেটো দিয়ে লাল গোল আলু দিয়ে বানানো, আর এটা হচ্ছে লাউ। শুরু করি আর কি। সালাদটা নিয়ে নিচ্ছি, সালাদ আর কি বেশি ভালোবাসি আমি, সবসময় খাই খাবারের সাথে। আর এই লাউটা হচ্ছে হলো ডিম আর লাউ দিয়ে তৈরি করা, মানে কি ডিম লাউ দিয়েটাকে বলে। এই যে আমার সুস্বাদু আচার, আচার হচ্ছে বড়ই আচার তেঁতুল দিয়ে বানানো আর কি। আপনারা আশা করি দুপুরে লাঞ্চ করতে, মানে লাঞ্চ শেষ করে তারপর হয়তো আমার ভিডিওটা দেখছেন। আচার আমার খুবই ফেভারিট আর কি, এর জন্য এত আবার কেউ বিক্রি করে আছে। আমি করলা ভাজি, এটা হচ্ছে আর কি লাল আলু দিয়ে তারপর করলা ভাজি করা হয়েছে আর কি। তো অল্পকে নিয়ে দেখি আর কেমন লাগে। করলা আমি যদি খাইতে চাই না আর কি, তারপর আম্মু বলে দেখে খেতে, না খেয়ে পাই। সবগুলো খাবারই আর কি বাসায় রান্না করা, আমার খুব প্রিয় আম্মু জানে এটা তৈরি করেছে সব খাবার। আচারটা আসলে অনেক টেস্ট,
এর ভিতর এই আচারটার ভিতর দেখতেছি তেঁতুল আর রস, এই জন্য টক টক লাগতেছে। হচ্ছে লাইম মাছ লাল আলু দিয়ে তৈরি করা, সাথে হচ্ছে টমেটো। সো এটা নিচ্ছি এখন। এই কাঁটাগুলো একদমই ছোট হয়, যার জন্য আসলে বেঁচে খাওয়ার যে একটা সম্ভাবনা সেটা থাকে না, কাঁটাও লাগে না। ভালো, ছোট্ট একটা কাঁটা, এটা খাওয়া যায় আর কি, ফেলানো কিছু। মাছগুলো আসলে অনেক টেস্টি। খাবার নষ্ট করতে হয় না, আমিও খাবার নষ্ট করি না, যেহেতু পারি নেই আর ওগুলাই খেয়ে ফেলি। সো
আজকে এই পর্যন্তই। নজর করে খাবার খেয়ে নেবেন, ভালো থাকবেন আর স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। অবশ্যই বাসায় রান্না করা খাবার খাবেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।